উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা জ্ঞাপন করছি মহামহিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে যথাসময়ের পূর্বেই আপনাকে এবং আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই সাথে সাথে আপনাদেরকে খুতবা শ্রবণ করার শক্তি এবং আমাকে উপস্থাপনের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শবান নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে অনুসরণ করেই প্রত্যেকটি মুমিনের জীবন পরিচালনা করা জরুরি আবশ্যক, এবং যার অনুসরণের মধ্যেই রয়েছে মানব জীবনের ইহকালীন এবং পরকালীন কল্যাণ এবং মুক্তি। সেই মহামানবের প্রতি সংক্ষিপ্তভাবে আবারও দরুদ পাঠ করছি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তাকারে আলোচনার বিষয় জবানের অনিষ্টতা থেকে সাবধান তথা মুখের অনিষ্টতা থেকে সাবধান, মুখের বিপদ আপদগুলো থেকে সতর্ক থাকা কতটুকু জরুরি, এ নিয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তাকারে আপনাদের সামনে আলোচনা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি প্রদান করেছেন, সুন্দর গঠন অবয়ব প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষকে সুন্দর করে তৈরি করতে গিয়ে, তার সুন্দর একটা সুরত দিতে গিয়ে, মানুষের বডিতে যতগুলো জিনিস সৃষ্টি করতে হয়, মহান রাব্বুল আলামিন এক এক করে তা সেট করেছেন। তার মধ্যে একটি জিনিস হচ্ছে মুখ, আমাদের এই মুখ। সম্মানিত উপস্থিতি, মুখ এমন একটি মাধ্যম, মানুষের বডিতে মুখ এমন একটি মাধ্যম যা দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করে, একজন আরেকজনকে তার মনের কথা মনের ভাব প্রকাশ করতে হলে এই মুখ ব্যবহার করতে হয়। সাথে সাথে মানুষ তার এই দেহের খাদ্য চাহিদা পূরণ করে এই মুখের মাধ্যমে। মুখের কার্যক্রম কি শুধু এতটুকুই যে না, মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম যেমন মুখ, মানুষের দেহের খাদ্য চাহিদা পূরণের মাধ্যম যেমন মুখ, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মুখকে জান্নাতে যাওয়ার মাধ্যম এবং এই মুখকেই জাহান্নামে যাওয়ার মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। মুখ এমন একটি জিনিস যা দিয়ে মানুষ উচ্চতার স্বর্ণ, উচ্চতার সুউচ্চ চূড়াই, সফলতার সুউচ্চ চূড়াই পুষতে পারে। আবার মুখ এমন একটি মাধ্যম যা দিয়ে মানুষ একেবারে নিম্নে তলিয়ে যেতে পারে। মুখকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন, সাথে সাথে একজন মানুষের ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করেছেন। মুখ যেমন একজন মানুষের জন্য উপকারী,
মুখ যেমন একজন মানুষের জন্য কল্যাণময়, মুখ যেমন একজন মানুষকে সফলতা বয়ে নিয়ে আনিয়ে দেয়, মুখ যেমন একজন মানুষকে সফলতা অর্জন করায়, তেমনিভাবে এই সামান্যতম মুখই একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে। মুখ একজন মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। মানুষের জীবনে যত উপার্জন রয়েছে, মানুষের জীবনে যত দামি দামি সম্পদ রয়েছে, মানুষের জীবনে যত জমানো সম্পদ রয়েছে, সঞ্চিত সম্পদ রয়েছে, তার মধ্যে একটি দামি সঞ্চিত সম্পদ হচ্ছে মানুষের মুখ তথা জিহ্বা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সূরা তাওবার 34 নম্বর আয়াত নাজিল হলো, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদা, এই আয়াত যখন নাজিল হলো, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী বললেন যে এই আয়াতটি স্বর্ণ এবং রৌপ্যের সমালোচনার জন্য নাজিল করা হয়েছে, তথা এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা স্বর্ণ এবং রৌপ্য সঞ্চয় করে, জমা করে রাখে, অথচ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে না, হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ প্রদান করুন। এ আয়াত নাজিলের পরে রাসূলের কিছু সাহাবী বললেন, এ আয়াত স্বর্ণ এবং রৌপ্যের সমালোচনা দুর্নাম করার জন্য নাজিল করা হয়েছে, অতএব লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন, যদি আমরা জানতাম পৃথিবীতে কোন সম্পত্তি সবচেয়ে উত্তম, যদি আমরা জানতাম পৃথিবীতে কোন সঞ্চিত সম্পত্তি সবচেয়ে দামি, তাহলে আমরা তা সংরক্ষণ করে রাখতাম, স্মরণ করে রাখতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তিনি বলছেন, আফযালুহু লিসানুন যাকির, হে আমার সাহাবীরা শোনো, তোমরা যেই সম্পদগুলো সঞ্চয় করে রাখো, তোমরা যেই সম্পদগুলো জমা করে রাখো, তোমাদের সঞ্চিত সম্পদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা, যেই জিহ্বা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে। আল্লাহর নাম স্মরণকারী, আল্লাহর জিকিরকারী জিহ্বা সবচেয়ে শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ মানুষের জীবনে। যেই জিহ্বা একটু পরপরই বলতে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, যেই জিহ্বা একটু পরপরেই এই বাক্যগুলো বলতে পারে, এই জিহ্বা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে দামি সঞ্চিত সম্পদ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনের শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ, জমা করা সম্পদকে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ওয়া কালবুন শাকির, আর মানুষের জীবনে আরও শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ হচ্ছে কৃতজ্ঞতা বর্ণনাকারী অন্তর, যে অন্তর অল্পতেই তুষ্ট হয়ে যায়, যে অন্তরে আশা আকাঙ্ক্ষা কম, যে অন্তর খুব অল্পতে আল্লাহর কৃতজ্ঞতা বর্ণনা করতে পারে, যে অন্তর একটু কিছু পেলেই বলতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার করুণায় আমাকে এটা প্রদান করেছেন, যে অন্তর একটুতেই আল্লাহর কৃতজ্ঞতা শুক্রিয়া করতে পারে, এই অন্তর হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ দামি জমানো সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা দীনি, ওই স্ত্রী, ওই মহিলা, মুমিন মহিলা, মুমিনা মহিলা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, দামি সম্পদ, যেই মহিলা দিনের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা করতে পারে, দিন পালনে তার স্বামীকে, ধর্ম পালনে তার স্বামীকে সহযোগিতা করতে পারে, উৎসাহ প্রদান করে, বিরোধিতা করে না। তাহলে মানুষের জীবনে জমানো তিনটি শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ, তার একটি হচ্ছে লিসানুন যাকির,
যেই জিহুবা ক্ষণিক ক্ষণিক মানে একটু পরপরই বলতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহর নাম স্মরণ করতে পারে যেই জিহুবা, ওই জিহুবা মানুষের জীবনে শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ। দুই, যে অন্তর অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, সামান্য কিছু পেলেই আলহামদুলিল্লাহ বলতে পারে, মাশা আল্লাহ বলতে পারে, কিছু দেখলেই আল্লাহর প্রশংসা করতে পারে। এই অন্তর হচ্ছে সঞ্চিত শ্রেষ্ঠ সম্পদ। আর ওই স্ত্রী একজন মানুষের জীবনে জমানো শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে দিন পালনের ব্যাপারে সহযোগিতা করতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম যে আপনার জীবনে সবচেয়ে দামি শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে জিহ্বা তথা মুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখকে মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আবার এই মুখই একজন মানুষকে ধ্বংস করতে, একজন মানুষকে জাহান্নামে নিয়ে যেতে সহযোগিতা করে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ, নিশ্চয় একজন ব্যক্তি এই মুখের মাধ্যমে এমন একটি সামান্য কথা বলে থাকে যেই কথাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, লা ইউলকিলাহা বালান, অথচ এই কথার পরিণতি সম্পর্কে, এই কথার ওজন সম্পর্কে যেই ব্যক্তিটি এই সামান্য কথা বলেছে সের ওজন সম্পর্কে চিন্তা ভাবনা করে না, সের ওজন সম্পর্কে ভেবেই দেখেনি যে আসলে আমি কত বড় কথা বলেছি যাতে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আর সন্তুষ্ট হওয়ার পরে ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, ওই সামান্য কথাতেই আল্লাহ তাআলা এই ব্যক্তির উপরে এত সন্তুষ্ট হয়ে যান, এত রাজি খুশি হয়ে যান, এত সন্তুষ্ট হয়ে যান যে এর দ্বারা আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করে দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার জীবনে কোনো এক অংশে আপনি ঠকে গিয়েছিলেন, আপনার জীবনের ক্ষতি হয়েছে, তখন আপনি বলছেন যাক যা হয়েছে হয়েছে, আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, আমি তা মেনে নিলাম। এইটা আপনার জীবনে খুব তুচ্ছ একটি কথা, আপনি তেমন কোনো চিন্তাভাবনা ছাড়াই এই কথাটা আপনি বলে ফেলেছেন, কিন্তু এর পরিণতি সম্পর্কে, এই কথার ওজন সম্পর্কে আপনি পরিমাপ করেননি, আপনি ভেবে দেখেননি, এই কথাটাই আল্লাহর নিকটে এত পছন্দ হয়েছে যে এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মান মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন অনেক গুণে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আর বান্দা আল্লাহ তাআলার অসন্তুষ্টিপূর্ণতে এমন একটি কথা বলে থাকে, লা ইউলকিলাহা বালান, যেই কথার পরিণতি সম্পর্কে সে ভাবে না, খুবই তুচ্ছ মনে করেই বলে থাকে, অথচ ইয়াহবি বিহা ফিন্নার, এই সামান্য কথাটুকুই আল্লাহকে এত অসন্তুষ্ট করে দিয়েছে, এত রাগান্বিত করেছে, এত ক্রোধান্বিত করেছে, ইয়াহবি বিহা ফিন্নার, এই সামান্য কথার মাধ্যমেই আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেই জাহান্নামের প্রশস্ততা, যেই জাহান্নামের গভীরতা, যেই জাহান্নামের দূরত্ব হচ্ছে আসমান এবং দূরত্বের সমান, আসমান এবং জমিনের দূরত্বের সমান। আসমান এবং জমিন যত দূরত্বের, আসমান এবং জমিন যত গভীরতা, এমন একটি জাহান্নামে আল্লাহ এই ব্যক্তিকে সামান্য একটি কথার মাধ্যমে, কথার কারণে জাহান্নামে নিক্ষেপ করবেন, যে জাহান্নামের গভীরতা হচ্ছে আসমান জমিনের গভীরতার সমান, এত বিশাল প্রশস্ত জাহান্নামে তাকে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে যেই কথা বলতে চাচ্ছিলাম, এই জিহ্বা এমন একটি মাধ্যম যা সামান্য একটু কারণেই আপনাকে সফলতার চূর্ণ শিখরে উচ্চ
উচ্চতায় নিয়ে যাবে, আবার সামান্যতম কারণেই আপনাকে একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করে দেবে, জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। যেমন আপনি আপনার এক বন্ধুকে টাকা ধার দিয়েছিলেন, বা আপনি আপনার এক বন্ধুর কাছে 500 টাকা ধার নিয়েছেন 7 দিন পরে দিবেন বলে। 7 দিন পরে আপনার বন্ধু আপনাকে খুঁজছে, আপনি তাকে টাকা দিতে পারছেন না, টাকা দেওয়ার নাম নেই। 7 দিন যায়, 10 দিন যায়, 15 দিন যায়, 15 দিন পরে আপনার বন্ধুর সাথে আপনার দেখা, যার কাছ থেকে আপনি টাকা নিয়েছিলেন, সে আপনাকে বলছে, দোস্ত আমার কাছ থেকে টাকা নিয়েছিলি, আজ 15 দিন হয়ে গেল, 7 দিন আগে দেওয়ার কথা, 15 দিনেও টাকা দিলি না। তখন আপনি তাকে করজোড়ে অনুরোধ করে, অনুরোধ বিনুরোধ করে আর 7টি মাত্র দিন তার কাছ থেকে চেয়ে নিয়েছেন, যে আর 7টি দিন দে, আমি 7 দিন পরে তোকে টাকা দিয়ে দিব। দুই বন্ধুর মধ্যে কথোপকথন, ওই 7 দিন যাওয়ার পরেও আপনার টাকা দেওয়ার কোনো নামগন্ধ নেই। আপনার দোস্ত, আপনার বন্ধু আপনাকে বিরক্ত হয়ে বলছে যে, যা টাকা দিবি না, না দিলি আমি কিয়ামতের ময়দানে দেখে নিব, তার নেকি নিব। তখন আপনি ইয়ারকির ছলে বলছেন, তখন আপনি ফাজলামোর ছলে বলছেন আপনার বন্ধুকে, বন্ধু আর বন্ধুর ব্যাপার। তখন আপনি বলছেন, ঠিক আছে, কিয়ামতের ময়দানেই যখন নিবি তাহলে আরও 500 টাকা আমাকে দে, তাহলে ওই 500 আর এই 500 1000 টাকা তোকে কিয়ামতের মাঠে দিয়ে দিব। এইভাবে ইয়ারকির ছলে হয়ে থাকে বন্ধু বন্ধুর মাঝে। যারা দিন সম্পর্কে বোঝে না, জানে না, গাফেল, তারা এইসব কথা খুব সামান্য ব্যাপারেই বলে থাকে। সম্মানিত উপস্থিতি, এইটা যে এই কথা যে বলেছে, তার কাছে এটা কোনো কথা নয়, সামান্য একটি কথা মাত্র। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দিনকে ঠাট্টা স্বরূপ এই কথা বলাতে এমন রাগান্বিত হতে পারেন, এমন ক্রোধান্বিত হতে পারেন, ইয়াহবি বিহা ফিন্নার, এই সামান্য কথার পরিণামই হচ্ছে জাহান্নাম, তাকে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। তাই সম্মানিত উপস্থিতি, এই মুখ এমন একটি মাধ্যম, এই মুখকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, এই মুখকে যদি আপনি লাগামহীনভাবে ছেড়ে দেন, তাহলে এই মুখ সহজেই আপনাকে ধ্বংসে পতিত করবে, আপনি সহজেই ধ্বংস হয়ে যাবেন। এই মুখকে নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়, যা আমরা আরও সামনে এগিয়ে আপনাদের আলোচনা শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আল্লাহর নবী, আমাকে যেই জিনিসগুলো বিপদে ফেলতে পারে বলে আপনি মনে করেন, যেই জিনিসের কারণে আমি সবচেয়ে বেশি বিপদে পড়তে পারি বলে আপনি মনে করেন, এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক, সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন কোন জিনিসটি আপনি মনে করেন আমার জন্য, যেটা আমাকে বিপদে ফেলতে পারে? তখন এই সাহাবী নিজেই বলছেন যে, ফায়াখাযা বিলিসানি নাফসিহি ওয়া ক্বালা হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীর কাছ থেকে এই প্রশ্ন শোনার পরে, আল্লাহর নবী কোন জিনিস আমাকে সবচেয়ে বেশি বিপদে ফেলতে পারে আপনি বলেন, এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ হাত দিয়ে এই জিহুবাকে ধরে বলছেন, হাদা, এইটি তোমাকে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি বিপদে ফেলতে পারে, এই জিনিসটা তোমার জন্য সবচেয়ে বেশি ভয়ানক, সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এর কারণেই তুমি সবচেয়ে বেশি বিপদে পড়ে যেতে পারো। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায় যে মুখের কারণে একজন মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়তে পারে, মুখের কারণে একজন মানুষ সবচেয়ে ভয়াবহ বিপদের সম্মুখীন হতে পারে এবং ধ্বংসও হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই উল্লেখ করেছেন। সাথে সাথে সম্মানিত উপস্থিতি, আপনার জীবনে জাহান্নামে যাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে, জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ রয়েছে, একজন মানুষ যতগুলো মাধ্যম দিয়ে জাহান্নামে যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখকে তার অন্যতম একটি কারণ বলে উল্লেখ করেছেন, যে এই মুখের কারণে পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, হে আমার সাহাবীরা তোমরা কি জানো কোন জিনিস মানুষকে অধিকারে জান্নাতে নিয়ে যেতে সহযোগিতা করে, কোন গুণের কারণে, কোন স্বভাবের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? তখন সাহাবীগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দুটি গুণ মানুষকে অধিক হারে জান্নাতে নিয়ে যাবে, তার একটি গুণ হচ্ছে তাকওয়াল্লাহ তথা আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করা। যারা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে, যারা আল্লাহর ভয় ভীতি নিয়ে জীবন পরিচালনা করে, ইবাদত করে, এই গুণটি তাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়া হুসনুল খুলক, আর দ্বিতীয় যেই বিষয় মানুষকে জান্নাতে নিয়ে যায় সেটি হচ্ছে উত্তম আচরণ, সদাচরণ। সদাচরণের গুণে যত ব্যক্তি জান্নাতে যাবে, আর কোনো গুণে এত ব্যক্তি জান্নাতে যাবে না। তাকওয়ার গুণে যত ব্যক্তি জান্নাতে যাবে, আর কোনো গুণে এত ব্যক্তি জান্নাতে যাবে না। সবচেয়ে বেশি মানুষ দুটি গুণের কারণে জান্নাতে যাবে, তার একটি হচ্ছে আল্লাহ ভীতি তথা তাকওয়া, আর দুই হচ্ছে হুসনুল খুলক তথা সদাচরণের কারণে, নম্র ব্যবহারের কারণে, নম্র আচরণের কারণে, সৎ চরিত্রের মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, হে আমার সাহাবীরা তোমরা কি জানো কোন দুটি জিনিস, কোন গুণ মানুষকে, কোন বদ স্বভাব মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে, অধিকাংশ মানুষকে জাহান্নামে করে দেবে? তখন সাহাবীগণ একই উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আজওয়াফান, পৃথিবীর মানুষ মনে রাখিও, দুটি সুরঙ্গের কারণে, দুটি ফোকা জায়গার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে, দুটি সুরঙ্গ জায়গার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে নিক্ষেপ হবে, তার একটি হচ্ছে আল ফামু, মুখ, ওয়াল ফার্জ, দ্বিতীয়টি হচ্ছে লজ্জাস্থান। তথা মুখ এবং লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, এই মুখ এমন একটা কি মাধ্যম যার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? এই মুখ এমন একটি কি মাধ্যম যার কারণে অধিকাংশ মানুষ বিপদগ্রস্ত হবে? এই মুখ এমন একটি কি মাধ্যম যার কারণে সামান্য কথাতেই আল্লাহ তাআলা রাগান্বিত বা ক্রোধান্বিত হয়ে যেতে পারেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম, জবান তথা এই মুখ দিয়ে যে এই কথাটি বের হবে, এই কথা সম্পর্কে আপনাকে চিন্তা ভাবনা রাখতে হবে। এই কথার অনিষ্টতা থেকে, এই কথার বিপদ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে হবে, মুখকে নিয়ন্ত্রণে রাখতে হবে, মুখকে লাগামহীনভাবে ছেড়ে দেওয়া যাবে না। যদি লাগামহীনভাবে ছেড়ে দেন, তাহলে এই মুখ বিবেচনাহীনভাবেই হারাম খাদ্য ভক্ষণ করবে, আপনি বাঁচতে পারবেন না। এই মুখ অল্পতে একজনকে গালি দিতে পারবে, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, বাঁচাতে পারবেন না। এই মুখ অল্পতে একজনের বদনাম করবে, সমালোচনা করবে, গীবত করবে, আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। আর এই কারণেই, এই বদ আমলগুলোর কারণেই আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, জাহান্নামের উপযুক্ত হবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মুখ নিয়ন্ত্রণের ব্যাপারে সতর্ক করেছেন, তিনি মানুষকে আহ্বান করেছেন, মানুষকে আদেশ করেছেন, মানুষকে উৎসাহিত করেছেন, যাতে করে পৃথিবীর মানুষ মুখকে নিয়ন্ত্রণভাবে ছেড়ে না দেয়, বরং তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তার জিম্মাদার নেওয়ার চেষ্টা করে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, পৃথিবীতে যেই মানুষ
আমার জন্য দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু তথা মুখ এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু তথা লজ্জা স্থান। পৃথিবীতে যেই ব্যক্তি যেই মানুষটি মুখের নিয়ন্ত্রণ করবে এই আশ্বাস আমাকে প্রদান করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে এই আশ্বাস আমাকে প্রদান করবে। মুখ এবং লজ্জাস্থানের যে ব্যক্তি আমাকে জামিন দিবে আদমানলাহুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের জিম্মাদার দিব। যে ব্যক্তি আমার জন্য যে ব্যক্তি আমাকে জামিন দিবে যে সে তার মুখকে নিয়ন্ত্রণ করবে, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, সে তার মুখকে হেফাজত করবে, মুখকে নিয়ন্ত্রণহীনভাবে ছেড়ে দিবে না, মুখের দ্বারা যেই পাপগুলো সংগঠিত হয় এই পাপগুলো থেকে বেঁচে থাকবে, যদি এমন আশ্বাস কেউ আমাকে দেয়, যদি এমন জামিন আমাকে কেউ দেয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব, এমন গ্যারান্টি জিম্মাদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে দিয়ে দিলাম। অতএব সম্মানিত উপস্থিতি, জবানের হেফাজত করা অতীব জরুরি, জবানের হেফাজত করা অতীব প্রয়োজন, নইলে আপনি খুব সহজেই ধ্বংস হয়ে চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলছেন, উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ছয়টি বিষয়ের জিম্মাদার দাও, আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদার দিয়ে দিব। তোমরা যদি ছয়টি বিষয় থেকে নিজেকে হেফাজতে রাখতে পারো, ছয়টি বিষয় থেকে নিজেকে নিয়ন্ত্রণে দূরে রাখতে পারো, ছয়টি কাজ যদি তোমরা করতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, তোমাদেরকে জান্নাত নিয়ে দিব, এই গ্যারান্টি জিম্মাদার আমি তোমাদেরকে প্রদান করলাম। সেই ছয়টি কাজের একটি কাজ হচ্ছে উসদুকু ইযা হাদাসতুম, তোমরা সত্য কথা বলবে, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে। যদি কথা বলার সময়ে সত্য কথা বলো, মিথ্যাকে পরিহার করো, মিথ্যাকে এড়িয়ে চলো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, এই গ্যারান্টি আমি তোমাদেরকে প্রদান করছি। ওয়াউফু ইযা ওয়াআদতুম, দুই, যদি তোমরা ওয়াদা করে থাকো তাহলে ওয়াদাকে পূরণ করো, ওয়াদাকে রক্ষা করো, অঙ্গীকার পূর্ণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি। ওয়াদ্দু ইযা তুমিনতুম, আর যখন তোমাদের কাছে আমানত রাখা হয়, পূর্ণ আমানতদারিতা রক্ষা করো, তাহলে তোমাদেরকে কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাব। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, জেনে জিনা ব্যভিচারের ধারে কাছে যেও না, জিনা ব্যভিচার থেকে নিজেকে মুক্ত রাখো, নিজেকে সরিয়ে রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। কিভাবে তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যাব। ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টির হেফাজত করো, চোখের নিয়ন্ত্রণ করো, যে সে জিনিস চোখ দিয়ে দেখো না, বেগানা নারীকে চোখ দিয়ে দেখো না, অশ্লীল চিত্র চোখ দিয়ে দেখো না, চোখ দিয়ে খারাপ কোনো চিত্র দেখো না, চোখকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে হেফাজত করো। কিভাবে তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যাব। ওয়াকুফু আইদিয়াকুম, আর তোমরা তোমাদের হাতকে অন্যায় থেকে বেঁচে রাখো, হাতকে সংবরণ করো, এই হাত দ্বারা আর কারো ক্ষতি করো না, কারো অন্যায় কাজ সংগঠিত করো না, অন্যায় থেকে নিজের হাতকে বিরত রাখো, তাহলে তোমাদেরকে কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাহকে বলেছেন যে পৃথিবীর মানুষ ছয়টি কাজ করো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তার এক, যখন কথা বলবে তখন সত্য কথা বলো, মুখ দিয়ে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো। তাহলে মুখের নিয়ন্ত্রণ অতীব জরুরি,
মুখের নিয়ন্ত্রণ করতে পারলে জান্নাত জান্নাত সুনিশ্চিত, মুখের নিয়ন্ত্রণ করতে না পারলে তাহাজ্জুদ পড়েও আপনাকে জাহান্নামে যেতে হবে। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস বর্ণনা করে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস প্রমাণ করে, কেননা যখন আপনি এই মুখকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তখনই আপনার মুখ দিয়ে বেহুদা কথা অল্পতেই বের হয়ে চলে যাবে। যখন আপনি এই মুখকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তখন আপনি হালাল হারাম বেছে খাওয়ার চেষ্টা করতে পারবেন না। যখন আপনি এই মুখের নিয়ন্ত্রণ করতে পারবেন তখনই আপনার দ্বারা হালাল হারাম বাছা সম্ভব হবে, তখনই আপনি কল্যাণ প্রাপ্ত হবেন, তখনই আপনি অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, আর এর মাধ্যমে আপনার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, যদি কোনো ব্যক্তি নিজের মুক্তি কামনা করে, যদি কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে নাজাত পেতে চায়, পরিত্রাণ পেতে চায়, তাহলে তার মুখকে নিয়ন্ত্রণ করা অতীব জরুরি। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, মান না যায় ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বাঁচার পথ কি, কি করলে পরকালে পরিত্রাণ পাওয়া যেতে পারে, কি করলে পরকালে বিপদ থেকে মুক্ত থাকা যেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলজিম আলাইকা লিসানাক, বাঁচার উপায় হচ্ছে তুমি তোমার মুখ কে নিয়ন্ত্রণে রাখো, তুমি তোমার মুখকে নিজের হিফাজতে রাখো, তথা মুখকে অন্যায় কাজে ব্যবহার করো না, মুখকে লাগামহীনভাবে ছেড়ে দিও না। যদি মুখকে মানুষ লাগামহীনভাবে ছেড়ে দেয় তাহলে তাদের বাঁচার কোনো পথ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ পাওয়ার প্রথম শর্ত উল্লেখ করেছেন যে নিজের মুখের নিয়ন্ত্রণ করো। আপনি এখনই একটা কথা বললেন, দশ মিনিট পরে এই কথাটাকে আবার উল্টিয়ে দিলেন, আপনি এখনই একটা কথা বললেন, এক ঘন্টা পরে ওই কথাটাকে পুরোই উল্টো করে ফেললেন, তাহলে আপনার মুখের নিয়ন্ত্রণ হলো না, যা আজকে সারা দেশে সারা পৃথিবীতে অহরহ চলছে। এমন কোন মানুষের মুখের কথা এখন আর ঠিক নেই, এখানে আপনি হন আর আমি হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুখের নিয়ন্ত্রণ করো তো আমাদের জবানের হিফাজত করার তৌফিক দান করুন। সেই তৌফিক, সেই শক্তি সামর্থ্য আমরা আল্লাহর নিকটে চেয়ে নিচ্ছি, প্রার্থনা করছি, আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচার উপায় হিসেবে মুখকে নিয়ন্ত্রণের কথা বলেছেন। ওয়ালিয়াসায়কা বাইতুক, বাঁচার দ্বিতীয় উপায় হচ্ছে বাড়িতে অবস্থান করো। বাড়ির বাহিরে গেলেই ফেতনায় নিমজ্জিত হয়ে যাবে, বাড়ির বাহিরে গেলেই পাপে নিমজ্জিত হয়ে যাবে, পাপ তোমাকে ধরবে। বাড়ির বাহিরে গেলেই আপনি না চাইলেও অনিচ্ছা সত্ত্বেও পাপ আপনার মাধ্যমে হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাঁচার উপায় হলো বাড়িতে অবস্থান করা, বাড়ির মধ্যে থাকা, অতীব প্রয়োজন বাদে বাড়ির বাহিরে না যাওয়ারই চেষ্টা করা, তাহলে মানুষ পরিত্রাণ পেতে পারে। ওয়াবকি আলা খাতিয়াতিক, আর বাঁচার তৃতীয় উপায় হচ্ছে নিজের পাপকে স্মরণ করে ক্রন্দন করা। আপনি আমি আদম সন্তান, কেউ অপরাধ থেকে মুক্ত নয়, কেউ পাপ থেকে মুক্ত নয়। আমাদের প্রত্যেক সময়ে, প্রত্যেক দিন, প্রতিটি মুহূর্তে এক পা থেকে আরেক পা বাড়ালে আমাদের পা পাপের মধ্যে পড়ে যায়, নিমজ্জিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই পাপগুলোর কারণে পাপগুলোকে স্মরণ করে মহান আল্লাহ তাআলার নিকটে ক্রন্দন করে এগুলো ক্ষমা করে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে বাঁচার উপায় আছে, নচেত বাঁচার কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের পাপের জন্য কাঁদো, তাহলে পরিত্রাণ পাবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত হাদিসে বাঁচার তিনটি উপায় উল্লেখ করেছেন, তার এক নাম্বার হচ্ছে মুখকে নিয়ন্ত্রণ করা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আবিল ইয়াসকুত ওয়া ফি রিওয়ায়াতিন আবিল ইয়াসমুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসে বিশ্বাস রাখে সে যেন হয় ভালো কথা বলে না হয় চুপ থাকে। যদি কথা বলার মতো ভালো কোনো কথা না থাকে তাহলে ওখানে আপনি মুখ খুলবেন না, মুখ খোলা নিষেধ। যদি ভালো কথা বলার থাকে তাহলে বলেন, যদি ভালো কথা বলার না থাকে তাহলে ওখানে মুখ খোলা নিষেধ, মুখ খুলবেন না। মুখ খুললে আপনার বিপদ, মুখ খুললে আপনি ধ্বংস হয়ে যাবেন, মুখ খুললে আপনি বিপদে নিপতিত হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বলো, আর যদি ভালো কথা বলার না থাকে তাহলে একেবারেই চুপ হয়ে যাও, তাহলেই মানুষ পরিত্রাণ পেতে পারবে, মানুষ নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে পারবে, মানুষ নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে পারবে, জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। অতএব সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বলছিলাম জবানের হেফাজত করা একজন মানুষের জীবনে কতটুকু জরুরি। এরুম থেকে ওরুমে গেলেই আমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়, এ বাড়ি থেকে ও বাড়ি গেলেই আমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়, আমি একটু বিপদে পড়লেই যদি দেখি যে এখানে মিথ্যা বললেই পরিত্রাণ পাওয়া যাবে, বাঁচা যাবে, তাহলে আমি মিথ্যা বলতে দ্বিধাবোধ করি না। অথচ এই মিথ্যা মুখ দিয়েই বের হয়। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা আমাদের মুখের হেফাজত করার চেষ্টা করি, মুখকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের জুমার খুতবার প্রথম অংশ এইখানে ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, মুখকে নিয়ন্ত্রণ করতে হবে, যা আমরা খুতবার প্রথম অংশে আলোচনা শুনে আসছিলাম, কিন্তু মুখকে নিয়ন্ত্রণ করা কি এটাই বুঝলাম না। তাহলে কিভাবে মুখকে নিয়ন্ত্রণ করতে পারব? মুখকে নিয়ন্ত্রণ করা মানে মুখ দিয়ে যেই পাপগুলো সংগঠিত হয় এই পাপগুলো থেকে নিজেকে একেবারে বিরত রাখাই হচ্ছে মুখকে নিয়ন্ত্রণ করা। মুখকে খারাপ কোনো কাজে ব্যবহার না করা, বরং মুখ দিয়ে যেই কথাগুলো বের হবে, যেই জিনিসগুলো বের হবে তা যেন ভালো বের হয়, এটাই হচ্ছে মুখকে নিয়ন্ত্রণ করা। মুখের মাধ্যমে অনেক বড় বড় পাপ সংগঠিত হয়। পৃথিবীতে অধিকাংশ বড় বড় পাপ মুখ দিয়ে মানুষ করে থাকে। মুখ দিয়ে যেই বড় বড় পাপগুলো হয় তার দু একটি বিবরণ দিয়ে আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুখ দিয়ে যত বড় বড় পাপ মানুষ করে, অথচ এই পাপগুলোকে আজকে আমরা পাপই মনে করি না, তার একটি পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। আমরা দ্বিধার্থে মিথ্যা কথা বলে যাচ্ছি, কারণে অকারণে, যেখানেই মনে করছি মিথ্যা কথা বললে এখানে একটু সুবিধা পাওয়া যাবে, যেখানেই মনে করছি মিথ্যা কথা বললে এখানে একজনের চেয়ে একটু এগিয়ে থাকা যাবে, যেখানেই মনে করছি মিথ্যা কথা বললে এখানে কিছু পাওয়া যাবে, সেখানে আমরা মিথ্যা বলার চেষ্টা করছি। মিথ্যাকে এখন আমরা আর কোনো পাপ মনে করি না, অথচ এই মিথ্যা কথা বলা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাপাপ। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা। পৃথিবীর সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, এরপরে সবচেয়ে বড় দ্বিতীয় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। এই পাপের সিরিয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাপাপ হিসেবে তিনি মিথ্যা কথাকে উল্লেখ করেছেন। মিথ্যা কথা বলা পৃথিবীর তিন নাম্বার মহাপাপ, অথচ এই পাপকে আজকে আমরা পাপই মনে করছি না, করি না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপ সম্পর্কে অবহিত করব না?
কালু বালা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীগণ বললেন, অবশ্যই আপনি আমাদেরকে সবচেয়ে বড় পাপ সম্পর্কে অবহিত করবেন। বলেন, সবচেয়ে বড় পাপগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালাদাইন, আর পৃথিবীতে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম মহা পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে মান্য না করা, ওয়া কাউলু যুর, ওয়া ফি রিওয়ায়াতিন শাহাদাতু যুর। তিন নাম্বার তৃতীয় বৃহত্তম মহা পাপ হচ্ছে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা। মিথ্যা কথা তো আপনার সমাজে চলছে, আর আমাদের দেশের কোর্ট কাচারিতে মিথ্যা সাক্ষ্য দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে দ্বিধাবোধ করছেন না, আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন, ফাঁসাতে দ্বিধাবোধ করছেন না, অথচ আপনার নিকটে এটি কোনো পাপই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাপকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাপাপ হিসেবে উল্লেখ করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, প্রথমত যেটি, মুখকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, মিথ্যা কথা বলবেন না। মিথ্যাকে পরিত্যাগ করে মুখের নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। দুই, মুখ দিয়ে আরও যেই বড় বড় পাপগুলো সংগঠিত হয়, খুব সংক্ষেপভাবে উপস্থাপন করেই আমার আলোচনা শেষ করার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি। দুই, পরের সমালোচনা করা তথা গীবত করা অহরহভাবে চলছে, প্রত্যেকটা মুহূর্তেই চলছে। একজন আরেকজনের নামে বদনাম করে, দুর্নাম করে, সমালোচনা করে নিজের আত্মাকে প্রশান্ত করার চেষ্টা করছে। আমাদের সমাজে এখন এইটাই চলছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন গীবতকে বড় পাপ হিসেবে উল্লেখ করেছেন এবং গীবত থেকে মানুষকে বেঁচে থাকার জন্য তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-জন, হে পৃথিবীর মানুষ, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। কেননা অধিক ধারণা হচ্ছে মিথ্যার অন্তর্ভুক্ত। ওয়ালা তাজাসসু, আর তোমরা গোয়েন্দাগিরি করো না, কারো দোষ খুঁটলে বের করো না। যার যে দোষ চাপানো আছে, চাপানো দোষ গোয়েন্দাগিরি করে বের করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের বদনাম করো না, গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কি কেউ পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোস্ত খেতে? ফাকারিহ তুমহু, এটাকে তো তোমরা অপছন্দ করো, অনেক অপছন্দ করে থাকো। তোমাদের মধ্যে কেউ তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে না। গীবত করা মানে একজন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। যে ব্যক্তি অন্যের সমালোচনা করতে পারে, যে ব্যক্তি গীবত করতে পারে, পরের দোষ নিয়ে আলোচনা করতে পারে, অপরের নিকটে পৌঁছিয়ে দিতে পারে, সে তার মৃত ভাইয়ের গোস্তও খেতে পারে, তার রুচি এত খারাপ, সে এত অরুচিকর একজন ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, তো মুখের মাধ্যমে যেই বড় বড় পাপগুলো সংগঠিত হয় তার একটি হচ্ছে গীবত। গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। চগুল খুরি করা, আপনার কথা শুনে আমাকে বলে আর আমার কথা শুনে আপনাকে লাগায়, মানে মাঝখান থেকে একজন কাজ করে দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি করতে। আমি আপনার নামে যে দুর্নাম করি সেটা আমাকে বলে, আপনাকে বলে, আর আপনি আমার নামে যে দুর্নাম করেন সেটা আমাকে বলে, মানে উভয়ের কথা উভয়ের নিকটে পৌঁছে দেওয়া, চগুল খুরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর ব্যক্তি কোনো দিন জান্নাতে যাবে না। চগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না যদিও সে তাহাজ্জুদ আদায়কারী হয়, যদিও সে নফল সিয়াম পালনকারী হয়, আর চগলখুরি স্বভাব যদি কারো ভিতরে থাকে, এই চগলখুরি করে মানুষ মুখের মাধ্যমে, যাও একটা বড় পাপের অন্তর্ভুক্ত, যার কারণে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবে না বলে উল্লেখ করেছেন, তথা তার জাহান্নাম হবে, সে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, সময় অতীব সংক্ষেপ,
আপনাকে আমি সংক্ষিপ্ত কথায় যেটি বলতে চাচ্ছিলাম যে মুখ দিয়ে যেই পাপগুলো সংঘটিত হয়, মিথ্যা কথা বলা, পরের গীবত করা, চুগলখুরি করা, আপনার হচ্ছে অভিশাপ দেওয়া, হারাম ভক্ষণ করা, সহ মানুষকে গালি দেওয়া, আরও যত পাপ রয়েছে অসংখ্য অহরহ বড় পাপ এই মুখ দিয়ে সংগঠিত হয়, এই মুখকে পাপে নিমজ্জিত করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। সম্মানিত উপস্থিতি, খুতবার প্রথম অংশে আপনাকে বলছিলাম যে এই মুখকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। যেই মুখ লিসানুন যাকির, যেই মুখ আল্লাহকে স্মরণ করতে পারে, যেই জিহুবা আল্লাহর নাম জপতে পারে, যেই জিহুবা আল্লাহর তাসবি করতে পারে, যেই জিহুবা আল্লাহর প্রশংসা করতে পারে, তাহমিদ করতে পারে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলো বলতে পারে, মিথ্যা কথা পরিত্যাগ, চুগলখুরি পরিত্যাগ, গীবত পরিত্যাগ, পাপ পরিত্যাগের সাথে সাথে এই জিহুবা দিয়ে ভালো ভালো কাজ বেশি বেশি করার চেষ্টা করেন, জিহুবাকে ভালো কাজে অধিক চর্চার মাধ্যম হিসেবে পরিণত করার চেষ্টা করেন, তাহলে আপনার মুখের নিয়ন্ত্রণ সম্ভব। সম্মানিত উপস্থিতি আসুন, তাহলে এই মুখকে কখন আপনি শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদে পরিণত করতে পারবেন? যখন আপনি এই মুখ দিয়ে সদা সর্বদা একটু পর পরেই আল্লাহর নাম জপতে পারবেন, তখন আপনার এই মুখ, এই জিহ্বা আপনার শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ হিসেবে পরিণত হবে। অতএব আসুন আমরা চেষ্টা করি জিহ্বায় মুখে সবসময়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো সবসময় বেশি বেশি বলার চেষ্টা করব, এবং মুখকে অপরের বদনাম থেকে, হারাম ভক্ষণ থেকে, মিথ্যা কথা বলা থেকে, কাউকে অভিশাপ দেওয়া থেকে, পরের গীবত করা থেকে, চুগলখুরি করা থেকে বিরত রাখার চেষ্টা করব, বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, চারটি বাক্য আপনাদেরকে শিখে দেই, চারটি বাক্যের কথা বলে যাই যা আপনি প্রতিনিয়ত বলার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন সহিহ বুখারীর সর্বশেষ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি খাফিফাতানি আলাল লিসানি, দুইটি বাক্য রয়েছে যেই দুটি বাক্য রহমানের নিকটে অতীব প্রিয়, জিহুবাই বলতে অতীব সহজ, ওয়া থাকিলাতানি ফিল মিজানি এবং মিজানের পাল্লায় সবচেয়ে ভারী। তিনটি গুণাগুণ, এক দুটি বাক্যের তিনটি গুণাগুণ, এক রহমানের নিকটে অতীব প্রিয়, দুই মিজানের পাল্লায় অতীব ভারী, তিন মুখে বলতে অতীব সহজ। সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটা আল্লাহর নিকটে যত প্রিয় আর কোনো বাক্য আল্লাহর নিকটে তত প্রিয় নয়। এই জন্য আপনার তাসবি তাহলিলে জিকির আসকারে সব সময়ের জন্য অন্তত এই দুটি বাক্য রাখার চেষ্টা করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার চেষ্টা করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে জান্নাতের ধনভাণ্ডার সমূহের একটি ধনভাণ্ডারের কথা বলবো না? তখন সাহাবীগণ বলছেন, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে জান্নাতের ধনভাণ্ডারের একটি ধনভাণ্ডারের কথা বলবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তাহলে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, এটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের একটি ধন বা একটি ধনভাণ্ডার, ধনভাণ্ডার সমূহের একটি ধনভাণ্ডার। অতএব তিনটি তাসবির কথা, তিনটি দোয়ার কথা, তিনটি জিকিরের কথা আপনাকে বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে তার আমলনামা দেখে খুশি হতে চায়, আমলনামা দেখার সাথে সাথে খুশি হতে চায়, সে যেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করে, ইস্তিগফার করে, তথা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, তথা বেশি বেশি তওবা করা, আল্লাহর নিকটে ইস্তিগফার করা।
সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার শেষ অংশে আপনাকে আমি চারটি জিনিস, যেই পাপগুলো মুখ দিয়ে সংগঠিত হয় এই চারটি পাপ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি। এক, মিথ্যা কথা বলবেন না। দুই, পরের গীবত করবেন না। তিন, চুগলখুরি করবেন না। চার, হারাম খাদ্য ভক্ষণ করবেন না। পক্ষান্তরে এই জিহুবা দিয়ে মুখ দিয়ে সর্বক্ষণের জন্য চারটি কাজকে জরুরি করে নেওয়ার চেষ্টা করবেন। এক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ বেশি বেশি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই চারটি বাক্য আপনার জিহ্বা দিয়ে আপনার মুখ দিয়ে বেশি বেশি করার মাধ্যমে, বেশি বেশি পড়ার মাধ্যমে, পাপ কাজ থেকে নিজের মুখকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে আমরা যেন কল্যাণ প্রাপ্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।